ডিপিএলে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন ইয়াসির আলী চৌধুরী। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলেছেন এক বিস্ফোরক ইনিংস। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইয়াসির ও নাসির হোসেনের ফিফটিতে 333 রানের বিশাল সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ইয়াসির 71 বলে 96 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসটি সাজানো ছিল 8-4 ও 4-6। অন্যদিকে নাসির হোসেন খেলেন 48 বলে 53 রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল 4-4।